শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধের দ্বার প্রান্তে রাশিয়া এবং ইউক্রেন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এক হচ্ছে ইরান এবং তুরস্ক। কাশ্মীর ইস্যুতে বিদেশে গোপনে বৈঠক করেছে ভারত এবং পাকিস্তান। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। মোসাদের স্থাপনায় ভয়াবহ হামলা, দায় স্বীকার ইরাকের। আবারও সৌদি আরবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বিশ্ববিদ্যালয়ে আগুন। এবং সবশেষ থাকছে ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা, ইরানকে দোষারোপ। এতক্ষণ শুনছিলেন নাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। আগেই রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পূর্ব ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা যখন প্রচণ্ড পর্যায়ে, তখন এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। জানা গেছে রাশিয়ার সর্বাত্মক প্রস্তুতির মধ্যেই সীমান্তে মহড়া চালিয়েছে কিয়েভ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সংকট নিরসনে চাপ দিয়েছেন। আর জার্মানি উস্কানির অভিযোগ এনেছে রাশিয়ার বিরুদ্ধে, সংকট সমাধানে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো। উল্লেখ্য, রাশিয়া 2014 সালের পর সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন করেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকার অনন্তকাল ধরে যুদ্ধ চালানোর মানসিকতা পোষণ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন এবং পৃষ্ঠপোষকতা দিয়ে তুরস্কের সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছেন। ফিলিস্তিন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বুধবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে একটি টেলিফোন আলাপে এই আহ্বান জানান। প্রেসিডেন্ট রুহানি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক উস্কানিমূলক তৎপরতা এবং ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। ইরানের প্রেসিডেন্ট বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলকে অবাধে বিচরণ করতে দেওয়া বিপজ্জনক এবং আমরা তেল আবিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াকে জরুরি বলে মনে করি। টেলিফোন আলাপে প্রতিবেশী এবং মুসলিম দেশ তুরস্কের সাথে ইরানের সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক দিয়ে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে। তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে তুর্কি প্রেসিডেন্ট এবং ওই দেশের জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এই সময় রিসেপ তাইয়েপ এরদোগান ইরানের প্রেসিডেন্টকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইরানের সাথে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে তার দেশ প্রস্তুত রয়েছে। করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও ইরানের সাথে তুরস্কের বাণিজ্যিক লেনদেন অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কাশ্মীর নিয়ে বিরোধ মেটানোর লক্ষ্যে গত জানুয়ারিতে দুবাইয়ে বৈঠক করেছে ভারত এবং পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটির দাবি, বৈঠকের বিষয়ে অবগত দিল্লির একাধিক ব্যক্তি তাদেরকে এই তথ্য জানিয়েছেন। 2019 সালের কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর গাড়িবহরে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। গত বছরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলে তা পাকিস্তানকে আরও ক্ষিপ্ত করে তোলে। এর জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের সরকার প্রকল্প কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি মাঝারি রুট ম্যাপ তৈরি করেছে। সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং RAW এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যস্থতায় দুবাই বৈঠকে বসেছিলেন। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাদের কেউই এ নিয়ে সাড়া দেয়নি।
এবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়া কাজ করেছে এমন অভিযোগের সঙ্গে সাইবার হামলার প্রসঙ্গ তুলে দেশটির উপর বিস্তৃত পরিসরে এই নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার যে কোনো সময় এই নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার 30টি স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত 10 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে কূটনৈতিকরাও আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বাইডেন বলেন জাতীয় স্বার্থ রক্ষায় তিনি দৃঢ়ভাবে কাজ করবেন। তৃতীয় কোনো দেশে বৈঠকে বসারও আহ্বান জানান বাইডেন। গত মার্চে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয় পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনে প্রভাব খাটানোর প্রচেষ্টায় অনুমোদন দিয়েছিলেন। মার্কিন সরকার প্রতিবেদন অনুযায়ী নির্বাচনে বিজয়ী জো বাইডেনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ছড়িয়েছিলেন মস্কো। তবে নির্বাচনের চূড়ান্ত ফলে বিদেশি কোনো সরকারের হাত ছিল না বলেও জানান তিনি। এতে বলা হয় রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা 3 নভেম্বরে নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছিলেন। এছাড়া নির্বাচনী প্রক্রিয়া থেকে আস্থা মুছে ফেলার জন্য গুজব ছড়াতে প্রচারণাও চালানো হয়। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরে একটি কেন্দ্রে মঙ্গলবারের ভয়াবহ হামলায় যেসব ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে 3 কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ইরাকের কোনো প্রতিরোধকামী সংগঠন মোসাদের স্থাপনায় হামলা চালায়। জানা গেছে স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন সেন্টারে ওই হামলা চালানো হয় যাতে 10 জন হতাহত হয়েছে। এর মধ্যে মোসাদের 3 জন কর্মকর্তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই কেন্দ্রে এইসব ইসরায়েলি কর্মকর্তা কয়েক মাস ধরে কাজ করেছিলেন। এদিকে ইরাকের মোসাদের এই বিপর্যয়ের পর ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে কোনো রকমের মন্তব্য করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে ইসরায়েলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের কেন্দ্রে হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরায়েল ইরানকে দায়ী করে, তবে ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। তবে এসব হামলা আকাশপথে আটকে দিয়েছে সৌদি জোট। তবে দেশটি ইয়েমেনের সীমান্তবর্তী জিজান বিশ্ববিদ্যালয়ে এই হামলার ফলে আগুন ধরে যায়। বুধবার দেশটিতে এই হামলা হয়। বৃহস্পতিবার আল এখবারিয়া টিভিতে বলা হয় সৌদি আরবে জুরা হুতিদের 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4টি বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেন জাজানকে হামলার লক্ষ্যবস্তু বানানো ইরান সমর্থিত হুতি জঙ্গিদের সৌদি আরবে দীর্ঘ হামলার সর্বশেষ ঘটনা। জাজান বিশ্ববিদ্যালয় হল হামলার অন্যতম লক্ষ্যবস্তু, যা অন্যান্য বেসামরিক স্থাপনার মতো বেসামরিক এলাকাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সুরক্ষা দিয়ে থাকে। ওই হামলায় যুদ্ধ অপরাধ বলেও তিনি উল্লেখ করেছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের একটি বিবৃতিতে বলা হয় বুধবার ভোরের দিকে সৌদি আরবের জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র এবং বোমাবাহী ড্রোন হামলা হয়। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আটকে দেওয়ার পর তা ধ্বংস করে দেওয়া হয়। সে সময় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কিছু ধ্বংসাবশেষ জিজান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উপর পড়ে, যা থেকে আগুন লেগে যায়। ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটি। রয়টার্স এবং আরব নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় ড্রোন দিয়ে বুধবার রাতে ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ এবং আগুন লেগে যায়। ইরাকে একটি টিভি চ্যানেলের স্থির চিত্র এবং ভিডিও ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পরপরই মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায় এবং আগুন লাগার এই দৃশ্য বহুদূর থেকে দেখা গেছে। মার্কিন কনসুলেট এবং এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সড়ক তৎকালীনভাবে বন্ধ করে দেওয়া হয়। অন্তত একটি রকেট মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে বলে স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলেছেন হামলার পরপরই আকাশে বহু বিমানের আনাগোনা দেখা গেছে, যেগুলোকে তারা মার্কিন ড্রোন বলে নিশ্চিত করেছেন। এরবিলে গভর্নর উমের খুশনাও দাবি করেছেন হামলায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছেন।
গত ফেব্রুয়ারিতেও এই ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।